প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমরাও ভালো আছি। আজ করোনা মহামারীর কারণে অনলাইন ক্লাস করতে হচ্ছে, তাই কিছুটা গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে, কারোরই ভালো লাগছে না। যদিও বাইরে আসছি, সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, মাস্ক পরিধান করে, হ্যাঁ, বিভিন্ন নিয়মকানুন ফলো করে তবে আমরা বাইরে আসছি। তো এই বন্দিত্ব জীবন কারোরই কাম্য নয়, সবাই স্বাধীনতা চায়, মুক্তি চায়। মানব জাতি একসময় মুক্তির প্রতীক্ষায় ছিল। কেন ছিল, কে আমাদের সেই মুক্ত করেছিল, এ বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো তোমাদের পাঠ্যপুস্তক খোলার আগে আমি আমার হাতে একটি খেলনা পাখি দেখতে পাচ্ছ। পাখি কখনোই বন্দী অবস্থায় থাকতে চায় না, সে বনে স্বাধীনভাবে উড়তে চায়। আমরাও কিন্তু আমাদের স্বাধীনতা নিয়ে আমরা থাকতে চাই, কিন্তু আমরা একটি জায়গায় আজও বন্দী হয়ে আছি। কোথায় বলতো? পাপের কাছে, মন্দ ইচ্ছার কাছে। আমরা কেউ পাপ করতে চাই না, অন্যায় করতে চাই না, অবাধ্য হতে চাই না, কিন্তু আমরা অবাধ্য হই, অন্যায় করি। এর কারণ কি? কারণ আমাদের আদি পিতামাতার রক্তে অবাধ্যতা ছিল, আর সেই রক্ত আজকে আমাদের মাঝে প্রবাহিত হয়ে আমাদেরকেও পাপে প্রবেশিত করেছে, আমাদেরকেও ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। তো চলো তোমাদের পাঠ্যপুস্তকে ষষ্ঠ অধ্যায় তোমরা খোলো, সেখানে লেখা আছে আমাদের এই বন্দিত্ব থেকে মুক্তি করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। আর যীশুকে কী বলা হয়? মুক্তিদাতা, কারণ তিনি আমাদের মুক্ত করেছেন পাপ থেকে। আমরা আরও বিস্তারিত জানব। তো বই খোলো ষষ্ঠ অধ্যায় 46 পৃষ্ঠা। হ্যাঁ, তো আজ আমরা পড়ব মুক্তিদাতা যীশুর জন্ম ও শৈশব। তার আগে জেনে নিই যে যীশুকে কেন মুক্তিদাতা বলা হয়। মুক্তি অর্থ কি? আমরা যদি মনে করি যে মুক্তি অর্থ হল মুক্ত করা, বা কি বলা যায়, স্বাধীন। মুক্তি অর্থ স্বাধীন হওয়া, তাই না? বা মুক্তি পাওয়া। তো প্রভু যীশুকে কেন এই স্বাধীনতা দাতা বা মুক্তিদাতা বা পরিত্রাণদাতা বা পরিত্রাণকর্তা কেন বলা হয়? কারণ একমাত্র তিনি পাপ থেকে মুক্ত করার যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি যখন এই জগতে ছিলেন বলেছিলেন, কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে? তার জন্ম থেকে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা, স্বর্গে চলে যাওয়া, তার সারা জীবনের কাজ কোথাও কোনো ত্রুটি ছিল না, তাই তিনি চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলেন। তৎকালীন সময়ে যারা ব্যবস্থাবিদরা, যারা উচ্চপদস্থ লোকেরা ছিল তাদের সামনে, কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে? তিনি নিখুঁত, নিষ্পাপ, নিঃসঙ্গ ছিলেন। তিনি তার পবিত্র রক্ত তার পাপে ঢেলে দিয়ে আমাদের পাপ মুক্ত করেছেন। কিসের পাপ? আমাদের আদি পাপ, আমাদের আদি পিতামাতা আদম হওয়া, ঈশ্বর অবাধ্য করে নিষিদ্ধ ফল তারা খেয়েছিল, আর সেই ফল খাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আদি পিতামাতার সঙ্গে সমস্ত মানব জাতি ঈশ্বরের সাথে থাকার
সুযোগ হারিয়েছিল। শয়তান মানব জাতিকে তার পাপের কবলে বন্দি করেছিল, কিন্তু প্রভু যীশু যখন এই জগতে আসেন তিনি সকলের জন্য উন্মুক্ত করে দিলেন, সুযোগ করে দিলেন, যদি কেউ তাকে বিশ্বাস করে এবং তার অনুসরণ করে তবে তারা স্বর্গে যেতে পারবে। এই জন্য তিনি কি বলেছিলেন, আমি পথ সত্য ও জীবন, যিশুর মধ্য দিয়ে না আসলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে। তো যিশু আমাদের মুক্তি দিয়েছেন, স্বাধীন করেছেন। তো তার জীবনযাপন কেমন ছিল আমরা যদি দেখি, বইয়ে যে শয়তানের কবল থেকে তিনি আমাদের মুক্ত করেছিলেন, তোমার 47:1.2 সেখানে যদি দেখো, সেখানে লেখা আছে, দেখো যে আদি পিতামাতার পাপের ফলে পৃথিবীর সমগ্র মানব জাতি পাপের ছায়া বাস করছিল, মানুষ অসত্যের অর্থাৎ শয়তানের কবলে পড়েছিল। সেই অসত্যের হাত থেকে রক্ষা করার জন্য যিশু পৃথিবীতে আসলেন, শয়তানের কাছ থেকে উদ্ধার করার যোগ্যতা বা ক্ষমতা শুধুমাত্র তারই যার মধ্যে কোনো পাপ নেই। পৃথিবীতে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যার মধ্যে কোনো লোভ লালসা কামনা বাসনা জগতের কোনো কিছু তাকে ছুঁতে পারিনি। আবার তিনি জগতে ছিলেন তোমার আমার মতো সাধারণ মানুষ, আর সেজন্য তিনি আমাদের মুক্তি দেন। আজকে এই অধ্যায় থেকে আমরা জানব যে যিশু কেন মুক্তিদাতা এবং তার জীবনযাপন কেমন ছিল শৈশবে, আর তার সেই জীবন অনুসরণ যেন আমরা করি, উৎসাহিত হই। তো যিশু যেহেতু বই আমরা বেশি পড়তে পারবো না, তাই আমার সময় ক্লাসে, তো এই জন্য আমরা একটু মেমোরাইজ করি, স্মরণ করি যে যিশুর জীবন কেমন ছিল। কি মনে করো তো, যিশু যখন এই জগতে ছিলেন তখন তিনি কী ধরনের জীবনযাপন করেছিলেন? আমরা একেবারে ছোট্টবেলা থেকে চলে আসি, যখন তার বুদ্ধি জ্ঞান খোলেন তখনও তিনি কী ছিলেন, বাবা মায়ের বাধ্য ছিলেন। যদিও তিনি ছোটোবেলা থেকে ঈশ্বরীয় জ্ঞানে নিয়ে বয়সে বৃদ্ধি পেয়েছেন, তবু ছোট্ট যখন ছিলেন, তাই না, সাধারণ শিশুরা আমরা যেমন বুঝতে পারি না, তখন থেকে যিশু আমরা জীবন যদি দেখি তিনি কী ছিলেন, পিতামাতার বাধ্য ছিল। যিশু অসহায়দের কি করেছেন, সাহায্য অগণিত আশ্চর্য কাজ, 5,000 লোককে খাওয়ানো, জলের উপর হাঁটা, ক্ষতিগ্রস্তকে সুস্থ করা, প্যারালাইজ রোগীকে মুখে শুধু বলছে উঠে খাট তুলে নিয়ে বেড়ানো, সাথে সাথে প্যারালাইজ রোগী যে পড়ে আছে 38 বছর ধরে খাটে শুয়ে আছে, সেই লোকও একা একা সেই খাট উঁচু করে তুলে নিয়ে চলে গেছে। এত শক্তি তার মুখের কথায় ছিল, সেই ক্ষমতা ঈশ্বর তাকে দিয়েছিল। তার আশ্চর্য কাজগুলো তো অতুলনীয়, সেগুলো বাদেও তার জীবনযাপন ছিল সাধারণ জীবনযাপন, তাই না। তিনি অনেক গর্জিয়াস কাপড় করতেন না, আবার অপরিপাটি থাকতেন না, তিনি পরিচ্ছন্ন থাকতেন, কিন্তু সাধারণ জীবনযাপন করেছেন। তার বাবা মায়ের সামর্থ্য অনুসারে তিনি কিন্তু এই জগতে জীবনযাপন করেছেন, যে আমার দামি প্যান্ট লাগবে, আমি জামা কাপড় লাগবে, এগুলো কিন্তু তিনি কখনো করেননি, ধর্মের বায়না তিনি করেন, সাধারণ জীবনযাপন করতেন। আর সবচেয়ে বড় বিষয় ছিল ধর্মীয় জ্ঞান, স্পৃহাতার ছিল ধর্মীয় জীবনযাপন তো করতেনই। মনে আছে যিশু যখন 12 বছর বয়স জেরুসালেমে গিয়েছিলেন নিস্তার পর্ব পালন করতে তার বাবা মায়ের সঙ্গে, তার বাবা মা সেখান থেকে চলে এসেছে নিস্তার পর্ব পালন করে,
এত যিশু কী করেছিলেন? সেখানেই রয়ে গেলেন। সেখানে কি তিনি খেলা করছিলেন? না, তিনি ব্যবস্থা দেন তাদের, যারা ডক্টরের ডিগ্রি লাভ করেছে বাইবেলের উপরে, তাদের সঙ্গে তিনি কথোপকথন করছিলেন। এবং সেই ব্যবস্থাদের দ্বারা অধ্যাপক তারা যিশুকে প্রশ্ন করছিলেন, যিশু প্রত্যেকটা প্রশ্নে কারেক্ট অ্যান্সার দিচ্ছিলেন। সবাই অবাক হয়ে গিয়েছিল, চমৎকৃত হয়েছিল যে এই কাঠমিস্ত্রি ছেলে স্কুল কলেজে পড়ে এত কথা জানে কি করে। আর এমনভাবে তাদের উত্তর দিয়েছেন তারা, দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস শক্তি তাদের হয়নি। এবং প্রভু যিশু দিন রাত ঈশ্বরীয় কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। জ্ঞান অর্জন, ধর্মীয় জ্ঞান অর্জনে তার প্রবল আগ্রহ ছিল, তাই না? কিন্তু আমাদের সমাজে কিন্তু ধর্মীয় বিষয়ে ধর্ম বই আমাদের পড়তে ইচ্ছা করে না বা পড়া হয় না, কঠিন সাবজেক্টগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি বেশি। কিন্তু শুধুমাত্র এটা একটা সাবজেক্ট হিসাবে আমরা দেখব না, আমাদের নৈতিক জীবন গঠনের জন্য খুব প্রয়োজন। এই যে মহামারী, ঈশ্বরের তরফ থেকে একটি আগত একটি মহামারী, তাই না? ঈশ্বরই নিজেই নিয়ন্ত্রণ করছেন তার মহামারী, সে তার নিজের রূপ চেঞ্জ করছে। এত বৈজ্ঞানিক আছে, ডাক্তার আছে, কত ঔষধ এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে, কিন্তু দেখো আজ কত মাস হয়ে গেল এই মহামারীর ভ্যাকসিন কার্যকরীভাবে এখনও কিন্তু বাজারে অ্যাভেলেবল আসেনি। শোনা যাচ্ছে যে কোথাও কোথাও আবিষ্কার হয়েছে, খুব শীঘ্র আসবে, কিন্তু আমরা এখনও তো ঝুঁকিমুক্ত নয়, সেজন্যই তো আমাদের বিদ্যালয়ে আমরা আসতে পারছি না, তাই না? সম্পূর্ণ ঈশ্বর কিন্তু নিয়ন্ত্রণ করছে, সেজন্য আমাদের নৈতিক চরিত্র গঠনের জন্য, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য অবশ্যই আমাদের ধর্মীয় জ্ঞানের পেছনে আমাদের সময় বিদ্যালয় অর্জনের চেষ্টা করতে হবে। যিশুর মধ্যে কিন্তু ছিল, যিশু আরও অনেক বলছিল, তা তিনি কখনো মিথ্যা বলেননি, চুরি করেননি, কাউকে গালাগালি দেননি, কাউকে আঘাত করেননি, মারেননি, কখনো কুকল্পনা করেননি, সবসময় অন্যের উপকার করেছেন, অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। অসংখ্য গুণ তার মধ্যে রয়েছে, আমরা লিখে বা বলে শেষ করতে পারব না, কয়েকটি মাত্র নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, যিশুর এই যে ধর্মীয় জ্ঞান অর্জনের যে স্পৃহা ছিল, প্রবল আগ্রহ ছিল, আমাদেরও কী করতে হবে? তার শিষ্য অনুসারে, তার অনুসারী অনুসারে আমাদের জীবনেও কিন্তু সেটা থাকা অবশ্যই প্রয়োজন। তো আমি তোমাদের একটি প্রশ্ন দিতে চাই যে যিশু তিনি যখন এই জগতে ছিলেন, তিনি সাধারণ জীবনযাপন করতেন, তিনি মানুষের অনেক উপকার করতেন, কী ধরনের উপকার তিনি করতেন যদি আমরা একটু দেখি যে কীভাবে একটু প্রশ্ন নিয়ে আসি শ্রেণীর কাজ হিসাবে। যিশু কীভাবে অসহায়কে সাহায্য করত? তোমরা এই প্রশ্নটি অ্যাসাইনমেন্ট হিসাবে তোমরা কীভাবে তিনি অসহায়দের সাহায্য করতে, এবং যিশু সে আদর্শ অনুসারে অনুসরণ করে, তুমি কীভাবে অন্যদের সাহায্য করতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী? যিশু অনেক বড়লোক পরিবারে জন্ম নেননি, কাঠমিস্ত্রির ঘরে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি তার
যোগ্যতার সামর্থ্য অনুসারে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। কীভাবে তিনি করতেন তোমার পাঠ্য বুঝতে এবং বাইরে থেকে তোমরা সাহায্য নিবে, সর্বোপরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করেও নিতে পারবে, ঠিক আছে? এবং যিশু কীভাবে অসহায়দের সাহায্য করতেন, একই সাথে তুমি কীভাবে এর সঙ্গে লিখে নাও। এটি তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে আমরা লিখবে। এর সঙ্গে আমি তোমাদের আরও একটি প্রশ্ন দিয়ে দিতে চাই। তো তার আগে এই প্রশ্ন একটু তোমাদের সহযোগিতা করতে চাই যে যিশু কীভাবে সাহায্য করত, যখন তিন দিন ধরে পর্বতে তিনি ঈশ্বরের রাজ্য সম্পর্কে কথা বলছিলেন, মানুষ না খেয়েছিল, তখন শিষ্যরা এসে যিশুর কাছে বলেছিল যে প্রভু এদের খাবার নেই, এদের যদি ছেড়ে দিই এরা মূর্ছা যাবে, অজ্ঞান হয়ে পড়বে পথে, এত লোকের খাবারই বাবার কোথায় পাবো? আর যিশু বলেছেন তোমাদের কাছে কী আছে? তারা খোঁজ নিয়ে দেখেছিল একটি ছোট্ট ছেলের কাছে পাঁচটি রুটি দুটি মাছ আছে, যিশু বলে সেটি নিয়ে আসে। আর যিশু সেই ছোট্ট বালকের রুটি মাছ দিয়ে কী করলেন, সে নিজে শুধুমাত্র 5,000 পুরুষ লোক ছিল, শিশু স্ত্রী লোক আরও ছিল অনেক, সকলকে খাওয়ানোর পরে আরও 12 শিষ্য 12 ডালায় তারা গুঁড়োগাড়া করিয়েছিল। এভাবে তিনি ক্ষুধার্তকে অন্ন দিয়েছিলেন, তাই না? আরও কীভাবে তিনি সাহায্য করেছেন? অন্ধ লোক পথের পাশে ভিক্ষা করছে, নাসিবিদ্ধ যিশু মহা প্রতিকার চিৎকার করছে, যিশু সেই জনতার মধ্যে দিনে ভিড়ের মাঝে দাঁড়ালেন, ওকে আমার কাছে নিয়ে আসো বললেন, শিশুরা নিয়ে আসলো, যিশু বললেন কী চাও? লোকটি বললো আমি দেখতে চাই, আমি আর কিছু চাই না। আর যিশু তার চোখ ছুঁয়ে দিয়ে বললেন দেখতে পাও, সাথে সাথে সে দেখতে পেল। এভাবে তিনি যখন যেখানে যেভাবে যে অবস্থায় মানুষ তার সাহায্য নিতে এসেছে তিনি তাকে সাহায্য করেছেন। বৃদ্ধবার একমাত্র ছেলে, তার পৃথিবীতে আর কেউ নেই, ওই ছেলেটি ছাড়া মারা গিয়েছে, যিশু নিজেই সেই খাটে স্পর্শ করে যুবকটিকে বাঁচিয়ে দিলেন। সেই মাও কিন্তু যিশুর কাছে রিকোয়েস্ট করে, যিশু পাশ দিয়ে যাচ্ছিলেন, কান্নাকাটি শুনে তিনি থামলেন, থেমে ছেলেটিকে ডাকলেন, উঠে বসল। এভাবে কিন্তু তুমি আমি তো আর সেই কাজগুলো করতে পারবো না, আমরা কী করতে পারি? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারি। সে বিষয়ে যিশু শিক্ষা রয়েছে, তোমার যদি দুটি জামা থাকে, যার নেই তাকে একটি দাও। কেউ যদি তোমাকে বলে আমার সঙ্গে চলো না এক মাইল পথ, আমি একা যেতে পারছি না, যিশু বলছেন যদি তোমার সময় থাকে তুমি তার সঙ্গে 1 মাইল 2 পথ। আবার যখন কোনো শত্রু আঘাত করে সেখানে যিশু কী করেছেন, কেউ যদি তোমার এক গালে জল মানে আরেক গাল বাতিল দাও, প্রেম কর, ভালোবাসো, ছেড়ে দাও। যিশুর প্রতিটি কথা, তার কাজ, সব কিছুই আমাদের জীবনে চলার পথে পথে আদর্শ। তাই যিশু সে সুন্দর শৈশব আমরা অনুসরণ করার চেষ্টা করি, ঈশ্বরের অনুগ্রহ লাভ করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।